আসসালামু আলাইকুম। আজ রান্না করব গরুর গোস্তের কালাপুনা। নিয়ে নিয়েছি 2 কেজি গরুর গোস্ত। নিয়েছি 2 টেবিল চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ভাজা ধনিয়ার গুঁড়া, ভাজা গরম মশলার গুঁড়া, লবণ। নিয়েছি রসুন বাটা, আদা বাটা এবং পেঁয়াজ বাটা। গোটা মশলা দিয়েছি 3টা দারুচিনি, 5টা সাদা এলাচ, 5টা লবঙ্গ, 2টা তেজপাতা এবং 2টা কালো এলাচ। নিয়েছি 2 টেবিল চামচ টক দই, 1 কাপ পেঁয়াজের বেরেস্তা। ফোড়নের জন্য নিয়েছি 4 কোয়া রসুন কুচি এবং 5-6টা শুকনা মরিচ। আলাদা কিছু বেরেস্তা রেখেছি রান্নার মিডিলে এবং শেষে ব্যবহার করার জন্য। সব মশলা প্রায় রেডি। এবার একে একে সব মশলাগুলো গোস্তর মধ্যে দিয়ে দেব। সব মশলা অ্যাড করতে করতে বলে দেই গরম মশলার মধ্যে কি কি ছিল। ছিল সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ। সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নেব। মাখা হয়ে গেলে আধা ঘন্টার জন্য রেখে দেব। প্রায় আধা ঘন্টা পরে রান্না শুরু করেছি। 30 মিনিট ধরে পুরো রান্নাটা ঢেকে ঢেকে করেছি এবং মাঝে মাঝে নেড়ে দিয়েছি। 5-10 মিনিট পরপরই নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। রান্নার প্রায় মাঝামাঝি সময়ে কিছুটা বেরেস্তা ব্যবহার করেছি, এতে রান্নার ফ্লেভার অনেক সুন্দর হবে। এই পর্যায়ে আবারও দিয়ে দেব 1/2 চামচ করে গরম মশলার গুঁড়ো এবং ভাজা জিরার গুঁড়ো। কালাপুনাতে গরম মশলার গুঁড়ো এবং জিরা বারে বারে ইউজ করলে ফ্লেভারটা একটু ভালো আসে। কালাপুনা মানে পুরা গোস্ত নয়, তাই মশলা যেন পুড়ে না যায় সেজন্য রান্নার মাঝে মাঝে 1 চামচ বা 2 চামচ করে পানি ব্যবহার করলে মশলাটা পুড়ে যাবে না। আমি রান্নার শেষের দিকে 2 চামচ 2 চামচ করে 3 বার পানি ব্যবহার করেছি। ফিরে এলাম প্রায় 50 মিনিট পর। এর মধ্যে ঢেকে ঢেকে রান্না করেছি, মাঝে মাঝে নেড়ে দিয়েছি। এ পর্যায়ে গোস্ত অনেকটাই লাল হয়ে গেছে। প্রথম 30 মিনিট চুলার আঁচ একবারে মিডিয়ামে রেখেছিলাম এবং এ পর্যায়ে একদম লোতে রেখেছি। কালাপুনা প্রায় হয়ে এসেছে, এ পর্যায়ে ফোড়ন দেব। গরম কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সরিষার তেল, শুকনো মরিচ এবং রসুন কুচি। হালকা সোনালি কালার করে ভেজে নেব। এবার কালাপুনার মধ্যে দিয়ে দেব। দেওয়ার সাথে সাথে অবশ্যই তাড়াতাড়ি ঢেকে দিতে হবে যেন ফ্লেভারগুলো বের হয়ে না যায়। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব।
দেখিয়ে দেই কত সুন্দর কালার এসেছে। এই দেখুন একদম গাঢ় খয়েরি কালার। কালাপুনা রান্না একেবারে হয়ে গেছে, এবার একটু বেরেস্তা ছড়িয়ে দেব। এর মাঝে একটু বলে নেই, কালাপুনা রান্নাতে টক দই ব্যবহার করার কারণে গোস্তটা ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং সরিষার তেল ব্যবহার করার কারণে সুন্দর কালার এসেছে। তাই কালাপুনাতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। সরিষার তেল ব্যবহার করার কারণে যত সময় যাবে তত ধীরে ধীরে কালো হতে থাকবে। এর আগেও আমি বেশ কয়েকবার রান্না করেছি, তবে এতটা ভালো হয়নি। ফাইনালি এভাবে রান্না করে ভালো রেজাল্ট পেয়েছি। আপনারা চাইলে হুবহু এই রেসিপি ফলো করে রান্না করে দেখতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। সমস্ত উপকরণ এবং পরিমাপ ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।